এখনও অবধি প্রাইভেট ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আমরা ফেস করছি সেটা নিয়ে আজকের ভিডিওটি সাজাবো আমি সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে শর্টলিস্ট প্রক্রিয়া অর্থাৎ কিভাবে এখানে শর্টলিস্ট করা হয় একদম সোজা সবটা যদি বলা হয় তাহলে এই শর্টলিস্ট প্রক্রিয়াটা নিজস্ব প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাঙ্ক ছাড়া আসলে কেউই এক্স্যাক্টলি বলতে পারবে না তবে আমরা সবাই পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার বারবার শর্টলিস্ট প্রক্রিয়াটা অ্যানালাইসিস করে যেটা দেখছি সেটা হচ্ছে তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াগুলো সেট আপ করে এবং সিবি যখন আপনি জমা দেন বা যখন আপনি আবেদন করেন সেই আবেদন প্রক্রিয়ায় আপনি যে তথ্যগুলো দেন সেই তথ্যগুলো যদি তাদের সাথে ম্যাচ করে তখন আলটিমেটলি আপনি আপনার আপনাকে সিলেক্ট করা হয় এখন এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নাই যে আপনার সিজিপি ফাইভ থাকলে আপনি শর্টলিস্ট হবেন অথবা আপনার বিবি এম বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বা আপনি ডিপার্টমেন্টের ফার্স্ট হইলেও আপনাকে শর্টলিস্ট করবে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই এখন কথা হচ্ছে তাহলে আপনার কোনগুলো মোটামুটি থাকলে আপনি শর্টলিস্ট হতে পারেন সেটা একটা আইডিয়া থেকে বলা যায় নাম্বার ওয়ান আপনাকে যদি বিবিএ বা এম বি ফ্যাকাল্টি বা বিবিএ বিএ ডিপার্টমেন্টের যদি হয়ে থাকেন অর্থাৎ ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শর্টলিস্ট হওয়ার প্রক্রিয়াটা এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ আপনি শর্টলিস্ট হতে পারেন দ্বিতীয় যে ব্যাপারটা আপনার কোনো পরীক্ষায় আপনার অ্যাকাডেমিক লাইফে কোথাও আপনাকে ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস থাকা যাবে না অর্থাৎ সবগুলোতে ফার্স্ট ক্লাস থাকতে হবে কত পয়েন্ট সেটা ব্যাটার না কত পয়েন্ট সেটা মেটার না কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে তিন নাম্বার যে ব্যাপারটা আপনার সিভিটার যতগুলো অপশান থাকে যতগুলো ঘর থাকে যতগুলো তারা চায় ডিটেলস প্রত্যেকটা ঘর আপনি পূরণ করছেন কিনা আমরা এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট হিসাবে দেখি এবং দেখা যায় যে তারা তাদের অনেকগুলো নিচের দিকে যেয়ে দেখা যায় যে তারা অনেক হাবিজাবি তথ্য চায় যে আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট কি আপনার হবি কি আপনার এক্সপিরিয়েন্স আছে কি না বা আপনার এই ব্যাংকে আপনার পরিচিত কেউ আছে কি না এভ্রিথিং তারা সব কিছু আপনার এক্স এক্স কোনো কোয়ালিটি আছে কি না সব কিছু চাইতে পারে মাইন্ড ইট আপনার প্রত্যেকটা ঘর সবসময় একটা হলেও শব্দ দিয়ে পূরণ করার চেষ্টা করবেন হ্যাঁ এখানে কথা থাকে যে আপনার এক্সপিরিয়েন্স না থাকলে আপনি দেবেন কিভাবে সেটা অন্য কথা এটা মিথ্যা তথ্য দেওয়ার দরকার নেই কিন্তু যদি বলা হয় যে আপনার আপনার ভিতর হিডেন ট্যালেন্টটা কী আছে যে আপনার হবি কী একটা হবির কোডটা আপনি চিহ্ন না দেওয়া থাকলেও আপনি ওটাকে এড়িয়ে যেতে পারেন না আপনি ওই জিনিসটাও ওখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পসিবিলিটিটা বাড়তে পারে আর তারপর এই তিনটা জিনিস প্রথম ধাপে আসলে সুন্দর করে আপনার এ করলে আপনার এই জিনিসটা অটোমেটিক প্রসেসে তো আসলে শর্টলিস্ট হয় এটা এমন না যে প্রত্যেকটা মানুষ হিউম্যান তারা এই জিনিসটা ভেরিফাই করে এমন না দেখা যাচ্ছে এটা একটা এক্সেল প্রক্রিয়া বা কোনো একটা সফটওয়্যার প্রক্রিয়া যেখানে আসলে দেওয়া হয় যে তার একটা সিস্টেম ফলো করতে দেওয়া হয় যে এখানে যাদের সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভের উপরে তাদেরই শুধু শর্টলিস্ট হবে সেক্ষেত্রে তো আপনার হাতে আর করার কিছু নাই কারণ আপনার সিজিপিএ তো আসলে এটা আপনি নাড়াইতে পারবেন না কিন্তু যে জিনিসগুলো আপনি ইচ্ছা করলে তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সেটা হচ্ছে আপনার সিবিকে আপডেট করতে পারেন তো সিবি যখন ড্রপ করবেন তখন চিন্তা করবেন যে সুন্দরভাবে কোনো কপি পেস্ট না নিজের মতো করে সেটা দেওয়ার এই জিনিসগুলো কোডগুলো জন্য তারা অ্যাকসেপ্ট করতে পারে এটা হচ্ছে আমার জানা মতে শর্টলিস্ট প্রক্রিয়া এবার আসা যায় একদম অথেন্টিক তথ্য অনুসারে যে শর্টলিস্ট প্রক্রিয়ায় যেগুলো আসলে আরও বেশি জিনিস যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু ব্যাংক সেটা ফলো করে সেটা হচ্ছে আমি যদি স্পেসিফিকভাবে বলি সেক্ষেত্রে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্কের এম পরীক্ষার জন্য আপনাকে যদি সিলেক্ট করতে চায় সেক্ষেত্রে সিজিবি ফাইভ ছাড়া আপনি সিলেক্ট হতে পারবেন না এক্সিম ব্যাঙ্কের এম টি আপনার দুটাতে সিজিবি ফাইভ থাকবে থাকা লাগবে অর্থাৎ এস এ সিজিবি এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন এটা না হলে আপনি আপনি আবেদন করতে পারবেন না ন্যাশনাল ব্যাঙ্ক বা প্রিমিয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে যদি বলা হয় যে জুনিয়র অফিসার জেনারেল যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে মাস্টার্স বাধ্যতামূলক এবং এটা উল্লেখ্য যে আপনাকে ওখানে হয়তো বলবে না যে ক্যাশের জন্য মাস্টার্স আপনার দরকার নেই কিন্তু দেখা যাচ্ছে ওরা শর্টলিস্ট্রে আপনি মাস্টার্সটাই আপনার লাগবে সো মাস্টার্স আইনি বিধে আপনি দেবেন না এমন না আপনাকে মাস্টার্স দিয়ে আবেদন করা সব থেকে বেটার এরকম কিছু স্পেসিফিক সাবজেক্টগত ব্যাপার থাকে ইউনিভার্সিটিগত কিছু ব্যাপার থাকতে পারে হ্যাঁ এটা সবাই বলে যে ইউনিভার্সিটি খুব ম্যাটার না কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই ম্যাটার করে দেখা যাচ্ছে তারা তাদের লিস্ট থেকে কিছু ইউনিভার্সিটিকে কখনো শর্টলিস্ট করবে না এরকম একটা দিয়ে দিয়েছে যে এটা তারা ফিল্টার করে দিছে যে এই ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করবে না সেক্ষেত্রে হয়তো আপনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়েন তাহলে আপনি বাদ পড়তে পারেন এটা হচ্ছে একটা ব্যাপার সো এইগুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কিছু নাই এগুলো হয়ে গেছে আপনি পরিবর্তন করতে পারবেন না যেটা পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে আপনার সিবি বা আপনার এক্সপিরিয়েন্সটা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার কোথাও ছয় মাসের এক্সপিরিয়েন্স আছে আপনি সেটা অ্যাড করে দিলেন আপনার কোথাও একটা ট্রেনিং নেওয়া আছে ট্রেনিংয়ের একটা কোর্ট থাকা সত্ত্বেও আপনি ওটা বললেন এত কষ্ট করে পূরণ করবো কি করতে কিন্তু আলটিমেটলি দেখা গেলো যাদের ট্রেনিং আছে তাদেরই শুধুমাত্র ওই ব্যাংক অ্যাকসেপ্ট করছে কিন্তু আপনার ট্রেনিং থাকা সপ্তাহে আপনি সেটা দেননি তো এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন না তাহলে দেখা যাচ্ছে যে আপনার শর্টলিস্ট হতে পারেন আর দুইটা জিনিস আমি একটু বলে রাখি সেটা হচ্ছে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে যদি বলা হয় যেরকম আইএফআইসি আইসি ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংক যেটা হচ্ছে আপনি যদি তাদের প্রথম একটা পরীক্ষায় আপনাকে কল করছে বা শর্টলিস্ট করছে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেন নাই আপনি প্রিলি রিটেন এন ভাইবে অ্যাটেন্ড করেন না সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে তা আপনার সিভিটা হয়তো তারা ব্লক লিস্টে ফেলাই দিতে পারে কারণ তারা একটা খরচ করে আপনাকে শর্টলিস্ট করে তারা আপনার জন্য অপেক্ষা করে কিন্তু আপনি সেটা অ্যাটেন্ড করেন না তার মানে দ্বিতীয় ভাল ধাপে যদি সার্কুলার হয় সেক্ষেত্রে আপনার ওখানে আর শর্ট লিস্ট হওয়ারই পসিবিলিটি কমে যাবে অর্থাৎ আপনাকে আর শর্টলিস্টই করবে না তাহলে সবসময় খেয়াল রাখবেন কি যে আপনার পছন্দের ব্যাঙ্কগুলোতে আবেদন করবেন যেখানে আপনি অ্যাটেন্ড করতে পারেন না হলে আবেদন করে নিজের সুযোগটা নষ্ট করার দরকার নেই আর যদি পরবর্তীতে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে একটা হিডেন বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আবেদন করতে পারেন সেক্ষেত্রে হলেও হতে পারে না হলে না ছাড়া কী দিয়ে ডিটেট করে জানি না যদি ইমেল দিয়ে ডিটেট করে তাহলে হয়তো আপনি বেঁচে যেতে পারেন কিন্তু এনআইডি কার্ড বা ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করে অথবা আপনার এসএসসি ইন্টারমিডিয়াট রোল নাম্বার দিয়ে ভেরিফাই করে সেক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন সো এই জিনিসটা মাথায় রাখবেন আর শর্টলিস্ট প্রক্রিয়ায় আর তেমন কোনো ইয়া নাই আর এখনও কিছু কিছু ব্যাঙ্ক আছে যেগুলো শর্টলিস্ট প্রক্রিয়ার জন্য প্রথম ধাপেই সেই করোনার মধ্যে নিত তারা অনলাইন টেস্ট তো এই জিনিসটা একটু পরে আসছে এই কারণে কারণ এখন অনলাইন টেস্ট সবাই আর এভাবে নেয় না কারণ করোনার ভিতরে এই সিস্টেমটা চালু হয়েছিল তবে নেয় এখনও কিছু কিছু ব্যাংক নেয় বা ফিউচারে নিতে পারে জিনিসটা খুব খুব ভালো একটা আইডিয়া এখন এখানে অনলাইন টেস্টটা কি সেটা জানতে হবে অনলাইন টেস্টটা আসলে খুবই সিম্পল এখানে হচ্ছে তিরিশটা কোয়েশ্চেন থাকতে পারে পঁচিশটা কোশ্চেন থাকতে পারে পঁচিশ মার্কের বা পঁচিশটা কোশ্চেন তিরিশ মার্কের এটা আপনাকে নির্দিষ্ট টাইমে আপনাকে অনলাইনে একটা সাইডে গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাতে আপনার নির্দিষ্ট মার্ক পাইলে আপনি রিটেন বা পরবর্তী ধাপের জন্য আপনি কোয়ালিফাই হবেন তো তারা ইচ্ছা মতো সিজিপিএ বা অন্য কোনো জিনিসের উপরে ভেরি করে শর্টলিস্ট না করে তারা সত্যি সত্যি পরীক্ষা নিয়ে আপনাকে সিলেক্ট করার সিদ্ধান্ত এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনার পরীক্ষায় বসতে হবে এখন কথা হচ্ছে দূর থেকে সেটা হচ্ছে সফটওয়্যার বেস্ট আপনি ধরে এখানে দেখা যাচ্ছে ম্যাথ থাকে ইংলিশ থেকে প্রশ্ন থাকে বাংলা থাকে না কারণ প্রাইভেট ব্যাংকে বাংলা জিনিসটা সব সবসময় অ্যাভয়েড করে ম্যাথ অ্যানালিটিক্যাল ইংলিশ সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন থাকে এবং সেই পোস্ট পরীক্ষাগুলো যদি আপনি ভালো দিয়ে একটা নির্দিষ্ট মার্কের মধ্যে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ডাকার চান্সটা বেশি থাকবে এটা হচ্ছে অনলাইন টেস্টের প্রক্রিয়া এটা ম্যাক্সিমাম এমটিও পোস্টের জন্য করা হয় প্রাইম ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক বলেন বা অন্য যে ধরনের একদম চতুর্থ বা তৃতীয় জেনারেশনের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো অনলাইন টেস্ট নিয়ে থাকে অর্থাৎ এই প্রসেসটা দিয়েও অনেক সময় শর্টলিস্ট হয়ে থাকে এটা গেল টোটাল শর্টলিস্ট প্রক্রিয়া তো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ব্যাংকটাকে যদি চাকরি করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে এত ভাবাভাবি দরকার নাই আপনি সরকারি ব্যাংকের প্রিপারেশনের সাথে সাথে প্রাইভেট ব্যাঙ্কে আবেদন করেন কারণ প্রাইভেট ব্যাঙ্কে আবেদন করতে আপনার টাকা লাগে না আপনি একটা রিটেন টেস্টে বসতে পারেন আপনার পরীক্ষা দিয়ে আপনি যাচাই করতে পারেন এটা আপনার জন্য একটা অপরচুনিটি বলতে হয় তো আমি বলবো যে আপনি আবেদন করেন পরীক্ষায় বসেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা আসলে আপনি আরও বেশি বাড়ান এভাবে শুভকামনা সবার জন্য পরবর্তী ধাপটা আমরা আসলে চেষ্টা করব যে সব থেকে বেশি প্রশ্ন যেটা থাকে তার উপরে আমরা চিন্তা করছি যে বইয়ের লিস্ট অর্থাৎ প্রাইভেট ব্যাংকের প্রি রিটেন বইয়ের বইয়ের যে লিস্ট আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব যদিও এটা একটা দ্বিধানন্দিত ব্যাপার যেটা দিলে হয়তো অনেকে বলবে যে এই বইটা ভালো না তারপরে আমরা চেষ্টা করব যে সব থেকে বেশি গ্রহণযোগ্য বই বুক লিস্টটা তুলে ধরার জন্য আর তার পরবর্তীতে প্রি রিটিন প্রিপারেশন নিয়েও হয়তো আলাদা আলাদাভাবে পাশে ভিডিও আসতে পারে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ